র‍্যাব 8 পিছি 3 মাদারীপুর ক্যাম্পের একটি বিশেষ আবিধানিক দল গোপন সংবাদের ভিত্তিতে মাদারীপুর জেলার সদর থানার মধ্যরচর গ্রাম এলাকায় 3 ফেব্রুয়ারি অভিযান চালিয়ে মধ্যরচর গ্রামের রফিক উদ্দিন মালতের ছেলে শাহিন মালতকে মাদকদ্রব্য ইয়াবাসহ হাতে নাতে আটক করেন। এ সময় আটককৃত আসামির নিকট হতে 95 পিস ইয়াবা উদ্ধার করেন র‍্যাব 8। আসামিকে উদ্ধারকৃত ইয়াবাসহ মাদারীপুর সদর থানায় হস্তান্তর করা হয়। এ বিষয়ে মাদারীপুর সদর মডেল থানায় একটি মাদক মামলা দায়ের করা হয়েছে।